আমাদের মিছিল এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাড়া বৃদ্ধির দাবিতে এই মিছিল এগিয়ে চলেছে। অন্য পরিবহন শিল্পকে গ্রাস করতে চলেছে তারই প্রতিবাদে কলকাতা রাজপথে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, জয়েন্ট রাস্তা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, সার্বিকভাবে পণ্য এবং যাত্রী সবাই আজকে আমার রাস্তায়। এই জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। পাশাপাশি এই শিল্পকে বাঁচাতে গেলে একমাত্র উপায় হচ্ছে ভাড়া বৃদ্ধি করা, তার উপায় নেই। আপনারা জানেন গত জুলাই মাস থেকে রাজ্য সরকারের কাছে দফায় দফায় আমরা চিঠি দিয়েছি যে ভাবক শিল্পকে বাঁচাতে হবে, যাত্রী পরিষেবাকে ঠিক রাখতে হবে। আমরা গতকাল পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে চিঠি দিয়েছি। এই মুহূর্তে আমরা এই মিছিল শেষ করে আমাদের এখান থেকে যে সংগঠনগুলো আছে প্রতিটা সংগঠন থেকে একজনকার প্রতিনিধি আমাদের ওখানে যাবেন। আমরা শেষ করে দিচ্ছি। আমরা প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি।